প্রায় চার মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর পহেলা সেপ্টেম্বর থেকে আবারও সহিংস সংঘাত ও উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের মণিপুর রাজ্যে রাজ্যটির ইম্ফলের কত্রুক এলাকায় সশস্ত্র আক্রমণের পর নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে এই হামলায় ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী কুকি সম্প্রদায় যুক্ত বলে অভিযোগ উঠেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পাহাড় থেকে কোত্রক ও পার্শ্ববর্তী কাদাংবন্দের নিচু এলাকা লক্ষ্য করে হামলা চালায় এতে কয়েকজন নিহত হয় এবং অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এমন হামলা ঠেকাতে না পারায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় রাজ্যটির উপদেষ্টা সহ উপদেষ্টাসহ কর্মকর্তাদের ইস্তেফার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এছাড়া আধাসামরিক বাহিনী প্রত্যাহার ও নৈতিক কারণে পঞ্চাশ জন বিধায়কের পদত্যাগ দাবি করেছেন তারা এই দাবিতে রাজভবনের সামনে অবস্থান নিলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের খাঁচায় থাকা আর ইম্ফলে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই এই বার্তা বোঝানোর জন্য আমরা মিছিল করছি ইউনিফাইড কমান্ড জারি করার কথাও জানাচ্ছি দফায় দফায় সহিংস সংঘর্ষের জেরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে মণিপুরে ওই রাজ্যে নতুনভাবে উত্তেজনা ছড়ানোই প্রধানমন্ত্রীর করা সমালোচনা করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে কয়েকদিন ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা গুলি বিনিময়ের মতো একাধিক ঘটনা রুখতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন তিনি মণিপুরে প্রধানমন্ত্রী মোদীর চরম ব্যর্থতা ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেন তিনি এদিকে মণিপুরে হামলার ঘটনায় ড্রোন ও অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নিরাপত্তা বাহিনীতে কারা এই অস্ত্র সরবরাহ করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও কুকিরা এই আধুনিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে তাদের দাবি এত আধুনিক অস্ত্র কেনার মতো অর্থ তাদের নেই পুলিশ বলছে হামলা রুখতে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে তারা ডিউ টু দিস লাস্ট ইনসিডেন্টস গত কয়েকদিনের সহিংসতার ফলে স্টেট পুলিশ নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে এবং মাঠে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে অন্যান্য বাহিনীকেও মোতায়েন করা এদিকে মণিপুরে নতুনভাবে সহিংসতার ঘটনা প্রকাশ্যে আসছে তবে সামাজিক মাধ্যমে অনেক বেশি ভুয়া সহিংসতার খবর ছড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ যা ওই রাজ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে